কোরআন বলছে ইননামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম নিশ্চয় মুমিন যখন আল্লাহর জিকির করবে তার মানে মুমিন যখন আল্লাহর জন্য নামাজে দাঁড়াবে বাংলা করতে বোঝানোর জন্য ওয়াজিলাত কুলুবুহুম তার কলবটা আল্লাহর ভয়ে সন্তুষ্ট হবে তার কলবটা কথা বোঝা যাচ্ছে বাপজি আল্লাহর ভয়ে সন্তুষ্ট হয়ে কলব আল্লাহ আল্লাহ বলবে এবার আপনারাই বলুন আপনি যখন নামাজে দাঁড়িয়েছেন আপনাদের এই এই দেউলি জমাদার পাড়ার মসজিদি আল্লাহু আকবার বলে মনে করে দেখুন জায়গাটার নাম হলো হরিয়ানা এলাকাটা হচ্ছে গুরুগাঁও মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মনোহর লাল খাট্টার কদিন আগে ঘোষণা করে দিয়েছিল আমার রাজ্য প্রকাশ্য জুমার নামাজ পড়তে দেব না মনে করে দেখুন বলেছিল মনোহর লাল খাট্টার আপনাদের মনে থাকে না মুরব্বী ওই সময় একটি হিন্দু ছেলে নাম তার শ্রী শ্রী রাকেশ যাদব ওই ভদ্রলোক এসে বললে ও মুসলমান বন্ধুরা সরকারের নির্দেশ খোলা জায়গায় নামাজ হবে না আমি আপনার হিন্দু প্রতিবেশী আপনারা আমার বাড়িতে আসুন আমার বড় গুদম ঘর আছে দোকান ঘর শিখ 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 গুরু গোবিন্দ গুরু নানকের শিষ্যরা ওদের ধর্মস্থানের নাম হচ্ছে গুরুদুয়ারা ওরা এসে বললে আমরা আপনাদের জন্য গুরুদুয়ারা খুলে দিচ্ছি আপনার জুমার নামাজে দাঁড়িয়ে যান মনে করে দেখুন মুসলমানেরা জুমার নামাজে দাঁড়িয়েছে আর ওই হরিয়ানার মনোহর লাল খাট্টারের রাজ্যে একদল যুবক ছিল ওরা মসজিদের ওই নামাজের জায়গায় গিয়ে জানালা দিয়ে জয় শ্রীরামের স্লোগান দিচ্ছিল গোটা বিশ্ব চমকে উঠেছে মনে করে দেখুন ওরা জয় শ্রীরাম বলছে আর ঈমান ওয়ালারা তার মালিকের সেজদা দিচ্ছে জোরে বলা যাবে না সেজদা দিচ্ছেন কার আপনাদের কারো কাছে দাদা হুজুরের প্রিয় খলিফা আমি জানি না শুধু মুখে মুখে ভালোবাসেন কি আমি জানি না আপনাদের কারোর কাছে দাদা হুজুরের প্রিয় খলিফা বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি যার জীবনী আমি লিখেছি বাজারে আছে যা গল্প করছি না এই বসিরহাটের আল্লামা হুজুরের লেখা নামাজ শিক্ষা কারোর বাড়ি আছে কারণ নেই আপনার আছে আপনার আছে আপনি বইটা ভালো করে পড়েছেন নিশ্চয়ই কেন পড়েছেন কি ভালো করে পড়েছেন আমাদের একটা দোষ হলো আমরা ভালো করে পড়ি না যেটুকু দরকার সেইটুকুই পড়ি আমি অনুরোধ করব বইটা ভালো করে পড়তে কেন ওই বইটা মানে হলো দাদা হুজুরের অনুমতি নেওয়া তার মানে বসিয়ারের আল্লামার যত কেতাব সব কেতাব দাদা হুজুরের অনুমতিতে লেখা কথা বুঝবেন তার মানে ওটা হচ্ছে দাদা হুজুরের মত তার মানে কথা বোঝা যাচ্ছে কি ওটা কার মত আল্লামা রুহুল আমিন মত নাই কোথা থেকে রুহুল আমিন সাহেব লিখবে দাদা হুজুর বলে দিয়েছেন তাই লিখতে আপনাদের মনে নেই কেতাব করে দেখবেন দাদা হুজুর বসিরহাটের আল্লামা হুজুরের দরবারে গিয়েছেন অর্থাৎ বসিরহাটের আল্লামা ফুরফুরা সময় দাদা হুজুরের কাছে গিয়েছে হাতে একটা বইয়ের পুঁথি হুজুর জিজ্ঞেস করছে এটা কি বই বলছে হুজুর এটা আপনার কাছে এনেছি বলে কি বই বলুন না বলছে হুজুর তরিকার দর্পণ হুজুর বলেন তরিকার দর্পণটা পড়ো গোটা বইটা হুজুর পড়লেন ভালো করে শুনেন এ টু জেড পড়িয়ে বলেন এর নাম তরিকার দর্পণ ওরফে মালফুজাতে সিদ্দিকিয়া মালফুজ লাভস থেকে মালফুজ লাভস মানে বাক্য আর মালফুজ মানে অসংখ্য বাক্য তাই দাদা হুজুর এটা হলো আমার বাক্য কেতাবটা খুলে দেখবেন দাদা হুজুর বলছে রুহুল আমিন এর নাম দেবে তরিকার দর্পণ মালফুজাতে সিদ্দিকিয়া অর্থাৎ দাদা হুজুর কেবলার ভাষা হলো এটা এই বইটা আমার নামে দেবেন বাজারে কারণ এই তরিকতের ভাষাটা লিখেছেন ওই কলমের স্থান দু আঙুলের নিচে এটা আমার ভাষা এটা আপনি জানিয়ে দেবেন লক্ষ্যে আমার কথা বোঝা যাচ্ছে কি তবে দাদা হুজুরের মত যেটা সেটাই লেখা হয়েছে আল্লামা রুহুল আমিন সার কেতাবে
ভালো করে বুঝবেন এই এই নামাজ শিক্ষা যদি আপনাদের বাড়িতে থাকে একটুখানি পড়বেন কোন জায়গাটা চ্যাপ্টারটার নাম হচ্ছে নামাজের ধারা নামাজের মুখস্থ করেন নামাজের ধারা বাড়ি গিয়ে খুলবেন তো আমি অত তো পড়ার সময় নেই ওই চ্যাপ্টারটা খুলবেন শুধু আমার বোঝানোর জন্য ওই নামাজের ধারা দেখবেন ধারা মানে হলো প্রসিডিউর কোন কিভাবে নামাজ পড়তে শুরু করতে হবে কানে লতিফা কোথায় দিতে হবে এই এইটাকে ধারা বলা হয় হুজুর লিখেছেন কি লিখেছেন দেখবেন যখন আপনি রুকুতে যাবেন রুকুতে রুকু রুকু জানেন আপনারা এশার নামাজে ফজরে যাবেন না তাহাজ্জুদে যাবেন না তা রুকুতে গিয়ে কি বলতে হয় এই বলুন না কি বলতে হয় সুবহানাল আযীম গুড অথবা সুবহানাল কারীম দুটো যে কোনো একটা হয় সুবহানাল আযীম অথবা বলুন বলুন আযীম বা কারীম তা কারীমটা লিখেছে কেন এই জন্য লিখেছে কারীম বলতে সুবিধা হয় আমার আয়েন এখানে আয়েন এখানকার মাখরাজ এই 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 কন্ট্রোলের এইখানে আমায়ন আমরা পারি না গ্রাম বাংলার লোক কোনেকে কি করি ফেলবো তা দাদা হুজুর বলে বাবা ওখানে কারিম করে দেবে কারিম আজিম অথবা কারিম এক নাম্বার এটা গেল রুকু সেজদাতে কি বলতে হয় গুড সুবহান রব্বিয়াল আলা ওখানে আর কিছু নেই পাল্টাও নেই ওখানে একরকম সুবহান রব্বিয়াল আলা সুবহান আজিম হুজুর লিখেছেন এগুলো পড়তে হবে মনে মনে আপনি বাড়ি গিয়ে দেখবেন না পেলে ওই ছেলেটি কি নাম ভুলে গেলাম আমিরুল ভাইজান যিনি ফোনে যোগাযোগ ওনাকে জিজ্ঞেস করবেন এই রেজাগুলের কাছে ফোন নাম্বার আছে কাদিহাটির এদের কাছে ফোন নাম্বার নিয়ে আমাকে বলবেন বাজে কথা বলে গেলেন গতকাল আমি আপনার কাছে ক্ষমা চেয়ে যাব আমার নিজের গাড়ি করে এসে ভুল বুঝবে না হুজুর লিখেছে সুবহান রব্বিল আযীম আর সুবহান রব্বিল আলা মনে মনে বলবে মনে 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 মানে হলো অন্তরে কলব দিয়ে অর্থাৎ আপনি যখন নামাজে দাঁড়াচ্ছেন ওয়াজ বোঝা যাচ্ছে কি ভাইয়া আপনি তো আলহামদুলিল্লাহ পড়ছেন আর রহুর রহিম পড়ছেন মালিক ইয়াউমিদ দিন পড়ছেন ইয়া কানাবুদু ও ইয়া কানাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা পড়ছেন আসলে পড়ছে কে পড়ছে আপনার এই জায়গা এখানে ছিল তাই এখানে আসছে তাই না তাই এখানে এখানে আনতে হবে সুবহানা রব্বিয়াল আলা আপনার কলম বলবে আলা আলা আযীম আল্লাহ 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 এবার আপনারা বলুন আপনি ওই নামাজ পড়ছেন আপনাদের মিনাখা বাজার থেকে একটুখানি ভিতরে গিয়ে ভুল বুঝবেন না যেন কোন একটা এমন জায়গায় যেখানে সবাই জয় শ্রী রামের স্লোগান দিচ্ছে অথচ আপনি নামাজ পড়ছেন আপনার ভিতরের ওই আল্লাহ 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 এ শব্দ হাজার জয় শ্রী রাম বললে এ শব্দ কি বন্ধ হবে মনে করে দেখুন ছেলেটির বাড়ি হলো বাসন্তী বাসন্তী সোনাখালি হুগলি জেলায় মাদ্রাসায় চাকরি করে মনে করে দেখুন হুগলি জেলার মাদ্রাসায় ছেলেটা পড়ান চাকরি করে উনি ট্রেনে উঠেছেন ক্যানিং থেকে ক্যানিং লোকাল আপনাদের মনে আছে কিনা জানি না ক্যানিং লোকালের মধ্যে ওই ছেলেটাকে ধরে একদল বলছে বল জয় শ্রীরাম মনে করে দেখুন আপনারা ছেলেটি বলেছে কি না বলেছে ও বিতর্কে যাচ্ছি না ওকে লাঠি মেরে রক্তাক্ত করে ট্রেন থেকে ফেলে দিয়েছিল পাক সার্কাস স্টেশনে মনে করে দেখো ভুলে গেলে মুশকিলে পড়ে যাব বন্ধু যে সময় আমরা বসে আছি এই সময়টা বড় মুসিবতপূর্ণ সময় ওরা আমাদের গণহত্যার নামে ভারতবর্ষের জমিনে রাখতে চায় না আর আমার মুজাদ্দিদে জামান আমিরুল শরীয়ত দাদা হুজুর কেবলাকে একটু যদি বুঝতেন আপনারা বড় সুবিধা হতো আপনাদেরও এত কষ্ট করে তাই উনি বলেছেন হাসবি রব্বি জাল্লাল্লাহ সকল প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ ধ্বংস হয় না কুল্লু মান আলাইহা তুকা জিবান
এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হবে, ব্যতিক্রম হলো আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ। তো হাসবি রব্বি জাল্লাল্লাহ, সকল প্রশংসা ওই আল্লাহ যে আল্লাহর মরণ হয় না। মা ফি কলবি গয়রুল্লাহ, মা মানে সাথে, ফি মানে মধ্যে, কলবি মানে হলো কলব, তোমার কলবের মধ্যে হবে আল্লাহ, আল্লাহ, আল্লাহ। যে কলবের চোখে তুমি মসজিদে নামাজে আল্লাহকে অনুভব করবে, এটা বুখারি হাদিস, আল্লাহ রসুল বলেছে যখন কেউ নামাজে দাঁড়াবে সে যেন মনে করে আমি আমার আল্লাহকে দেখছি, বলেছে না বলে ছেড়ে দেব জীবনে আর, আল্লাহ রসুল বলেননি, বুখারি হাদিস। নামাজি নামাজে দাঁড়িয়ে তার আল্লাহকে দেখবে, অথবা নামাজি মনে করবে, কি মনে করবে, আল্লাহ মাই দেখছে। আরে আমি আজিজুত মসজিদে ঢুকলে আল্লাহ দেখছেনি, কারণ আল্লাহ তো সর্বক্ষণ মিন হাবলিল ওয়ারিদ, সর্বত্র বিরাজমান, তাই আল্লাহ আমাকে দেখছে এটা সত্য, কিন্তু আমাকে আল্লাহ দেখতে হবে তো। আমার কথা বোঝা যাচ্ছে বাপজি? ওয়াজটা বুঝবেন, এই যে কষ্ট করে এসে নামাজ পড়ে আমার এই বায়ান শুনছেন আব্বা, এমন একটা সময় একদিকে যখন ওমিক্রন, যখন তখন আপনার মরণ হতে পারে, তবে আল্লাহর শকর এই মারাত্মক করোনার আবাহেও আল্লাহ আমাদের হেফাজতে নিয়েছে না মুরব্বি, ও মুরব্বি। গত বছর যখন দ্বিতীয় ঢেউ শুরু হলো কি পরিমাণ মানুষ মারা গেল মনে করে দেখুন, আপনাদের মনে নেই এত মারা গেল যে গঙ্গায় লাশ ভাসাতে হয়েছে, অথচ আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, আপনারা মনে করে ধরুন গভর্নমেন্ট বললে যে আপনারা মসজিদে ভিড় করবেন না, আপনারা বাবুরহাটের মসজিদে তিন থেকে পাঁচ জনের বেশি নামাজ পড়বেন না, কাদিহাটের মসজিদে, আরে দেউলির মসজিদে তিন থেকে পাঁচ জনের বেশি জমাত হবে না, আমাদের ইমাম সাহেব বললে তাহলে পাঁচজন মানে তো মুসল্লিরা কেউ আসতে পারবে না, আছে তো শুধু মুয়াজ্জিন আর ইমাম আর কমিটির তিনটি, হয়ে গেল পাঁচটা, বাকি কি হবে মনে করো? সরকার বললে মসজিদে ভিড় করা যাবে না, আমরা ভেবে চিনতে বললাম চিন্তার কোনো কারণ নেই, রমজানুল মোবারকের মাস, গোটা দেউলি গ্রামের পাড়ায় পাড়ায় বাড়ির সাদে বারান্দায় রমজানুল মোবারকের তারাবি নামাজের মধ্য দিয়ে এক মাস আমরা রোজা রেখে আল্লাহর ইবাদত করেছিলাম। আপনাদের এখানে তারাবি হয়নি কি হুজুর? আমার তো মনে হয় অন্যবার সিয়ে এই করোনার সময় ইফতার বেশি ভালো হয়েছে, কারণ মসজিদে তো পাঁচজন আর বাড়িতে হলেও আট দশজন করি, বৌমা বলছে আব্বা তোমার মতো হাত কিপতে তো কেউ নেই, তাই দশটা মুসল্লি খাবে তিনটে করে আলু সব দিও, কারণ তুমি মরি গেলি কেউ আনতে যাবে না লাশ। সত্যি তো তাই, করোনা এমন হলো নিজের বউ গাছ হয় না স্বামী, এমনি সময় মরে গেলে নিষেধ কিন্তু শুনিয়ে যাচ্ছে না, ভুল বুঝবেন না ভাই। মনে করো তখন পুলিশ বললে, মিনাকা থানা বললে যে আপনারা কিন্তু ঈদগায় ভিড় করবেন না, কোথা ভিড় করবেন না, এটা কি, এটা শুনছি ঈদগা, আমি জানি না আমি কখনো মানে এসেছি কি মনে নেই, এখানে নতুন ঈদগা হচ্ছে আমাকে জানাবো আমিরুল ভাই বলে, এটা ঈদগা হয়েছে ভাই, পুলিশ বলে দিল খবরদার ঈদগা যেন ভিড় না করে, কাকে বললো? ইমাম সাহেবকে, ইমাম সাহেবকে বলবে, কারণ উনি আপনার নেতা। ইমাম সাহেব বললো স্যার কোনো চিন্তা করবেন, আপনার কোনো চিন্তা করবেন, ভিড় হবে, ভিড়ের ব্যাপারটা দেখবো আমরা, দেখবো আমরা দেখবো। ইমাম সাহেব কি বললেন? আমরা দেখবো ইনশাল্লাহ, বুঝেছেন? উনি কি করলেন? উনি বললেন শোনেন মুসলিম সাহেব, পাঁচটায় দশ সূর্য উঠবে, পাঁচটায় তিরিশ সূর্য লাল শেষ জবাল কেটে যাবে, পাঁচটায় পঁয়ত্রিশে ঈদুল ফিতরের নামাজ হবে, দেড় মিনিটের খুতবা, দেড় মিনিট মানে বুঝবেন না, বুঝলেন, ছোট খোদবা, দেড় দু মিনিটের খোদবা ভাই, নামাজ শেষ হয়ে গেছে বেলা আটটা, মিনা কাথানা এসে বলছি ইমাম সাহেব নামাজ হবে না, ইমাম সাহেব সে তো হই গে, আরে হ্যাঁ না বলো, আমার বউটা বলছে, আমার বউটা আমি নাম ঈদ পড়াই, তোমার বউটা বলছে শোনো জীবনে এত সকালে গোশ কোরবানি তুমি কোনো আওনি, আরে তুমি পাগলা জানো না, এবার ছটার মধ্যে শেষ, কথা বুঝতে পারেননি, ছটার মধ্যে কোরবানি শেষ, সাড়ে সাতটা আরম্ভ হয়েছে বন্টন করা, আটটা নটা রান্না শুরু, পুলিশে যে বলছে হ্যাঁ তোমাদের সে ত্রিপল দিলাম ভুড়ি টুড়ি সব নোংরা যাতে না হয়, মানে স্যার সেসব তো কমপ্লিট হয়ে গেছে, সে তো রান্না শুরু হয়েছে, কারণ ওরা তো আটটার আগে আসে না,
আরে কথা বোঝার চেষ্টা করবেন তাহলে এই করোনার আবাহে আমাদেরকে টিকিয়ে রেখেছে কে একটু জোরে বলুন আমার ওয়াজ বড় আছে না রূপী আমার ওয়াজ বুঝতে পারছেন না এই আবাহে আল্লাহ আমাদের টিকিয়ে রেখেছে রেখেছে কেন হাজার হাজার চেষ্টা করে আমাদেরকে ধ্বংস করা সম্ভব হবে না কেন আমরা ইবাদত করি কার ইয়া কানা আবুদু ইবাদত করি কার আরে জোরে বলুন আরো জোরে বলবেন না দ্বিতীয় লাই মনে আছে মাফি কলবি গায়রুল্লাহ তোমার কলবটা জানো হবে আল্লাহর জন্য মাফি কলবি তোমার কলবটা কি বলবে আল্লাহ আল্লাহ কথা বোঝা যাচ্ছে বোঝাচ্ছে এই কলব বলবে দেখবে কি দেখবে কি দেখবে দেখুন একটু বোঝার চেষ্টা করবেন ভাই আপনারা সবাই জানেন জানেন না তা না আমি ছোট করে বোঝাচ্ছি আপনি মনে করে আপনি মনে নেই বলে মনে করে দিচ্ছি মনে করতে কোন এখান থেকে দিন কুড়ি আগে আমাদের প্রধানমন্ত্রী মোদিজি মনে করে দেখুন উত্তরপ্রদেশের কাশী বিশ্বনাথ মন্দিরের দ্বারদ ঘটন করতে গিয়ে বলেছিল মনে করে দেখুন বলেছিল যদি এখানে ঔরঙ্গজেব আসে তাহলে এখানে মনে করে শিবাজিও আছে বলেছিল না মনে করে আপনার মনে নেই মনে থাকে না পরপর একটানা বক্তৃতা করছে যে কদিন ধরে উনি বারবার ঔরঙ্গজেবের নাম আনছে মনে করে দেখুন কেন উনি বোঝাতে চাইছেন ঔরঙ্গজেব আমরা ঔরঙ্গজেব বলবো না কিন্তু আমরা বলবো আলমগীর জিন্দা পীর আমরা কি বলবো আলমগীর জিন্দা পীর শুধু শুধু পীর না জিন্দা পীর বাদশাহ আলমগীর মনে রাখুন বাদশাহ আলমগীর এনার নাম ঔরঙ্গজেব না ঔরঙ্গজেব মানে তো হাতি এটা ইংরেজরা দিয়েছিল এনার নাম বাদশাহ আলমগীর ইনি আল্লাহর ওলি এনার আব্বার নাম কি বাদশাহ শাহজাহান রহমাতুল্লাহ আলাই উনি কার হাতে বায়াত বাদশাহ শাহজাহান মুজাদ্দদ আলফেসানির হাতে বায়াত লিখে নেন মুজাদ্দদ আলফেসানির হাতে বায়াত কে কে বায়াত বাদশাহ শাহজাহান রহমাতুল্লাহ আলাইয়ে লিখে করুন বাদশাহ শাহজাহানের চারটে ছেলে ছিল বড় ছেলে দারা সব জানেন আপনারা আমি নাম করছি না সময় পাবো না এই চারটে ছেলে সেজো ছেলের নাম হচ্ছে আলমগীর লক্ষ্য করবেন ইনি কার হাতে বায়াত কার হাতে ইনি বায়াত হচ্ছেন মুজাদ্দদ আলফেসানির সেজো ছেলে খাজা মাসুম রহমাতুল্লাহ হুজুরের হাতে বায়াত আমার কথা বোঝা যাচ্ছে কি এটা কোন জমানা চলছে এখন এখন হচ্ছে মুজাদ্দদ আলফেসানির দ্বিতীয় হাজার সহস্রাব্দ চলছে আলফেসানি মানে সহস্রাব্দ দ্বিতীয় সহস্রাব্দ চলছে এখন এই মুজাদ্দদ আলফেসানির রওজা পাঞ্জাবে সিরহিন্দে গেছেন কেউ গেছেন গুড এনার সময় কতদিন এনার সময় দু হাজার হিজরি পর্যন্ত লক্ষ্য করবেন দু হাজার হিজরি লক্ষ্য করুন মুজাদ্দদ আলফেসানির সাতটা ছেলে ছিল ওনার তৃতীয় ছেলের নাম হচ্ছে খাজা মাসুম রব্বানি খাজা মাসুম হুজুর ওনার কবর কোথায় খাজা মাসুম হুজুরের কবর কোথায় মুজাদ্দদ আলফেসানির কবর থেকে একটু এগিয়ে গেলে যেখানে জেন মসজিদ আছে সেখানে লিখে নেন মুজাদ্দদ আলফেসানির রওজায় ঢুকেছেন কেউ আপনি আপনি ঢুকেছেন ওরে কটা কবর আছে বলুন তো আমার সাথে ওইখানে উনিশে আচ্ছা ভালো হয়েছে তাহলে তো মুশকিল যে হ্যাঁ আপনার সে ভাত টাত দিলেন না এর মনে পড়িয়েছে আমি প্রতি বছর যাই কেন দাদা হুজুর যেতেন লিখে নেন মেজি হুজুর গিয়েছেন আপনারা জানেন না তাই এই শুনুন এই মুজাদ্দদ আলফেসানির ওখানে যাবেন কেন এই জন্য যেমন আমরা তো চারটে তরিকা করি কাদিরিয়া চিস্তিয়া নাকশবা মুজাদ্দদিয়া আর আমার দাদা হুজুর পাঁচ তরিকার ও মোহাম্মদিয়া বুঝতে রাখেন দাদা হুজুর কটা তো ওনা 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 নিয়ে মাথা আমরা বলতাম আমাদের মিনিমাম একটা তরিকা মিনিমাম করতে হবে কাদিরিয়া চিস্তিয়া নকশা যা এই মুজাদ্দদ আলফেসানির রওজায় ঢুকেছেন তো গেছেন যখন কটা কবর ওখানে তিনটে বাজে কথা আমি সময় পাবো না আজকে শুধু বলে যাচ্ছি ওখানে চারটে কবর ভালো করে এবারকে খুঁজবেন জাহিদুর বলে গেল কোথায় দেখবেন দেখবেন যে তিনটে কবর বলেছেন সেই তিনটে কবর আমি ঠিক বলেছেন ওই তিনটে দেখা যায় আর একটা দেখা যায় না যেটা দেখা যায় না সেটা হচ্ছে দেওয়ালের মধ্যে দেখবেন ভালো করে খেয়াল করেন দেওয়ালের মধ্যে মানে আপনি ঢুকলে ডান দিকে যে দেওয়াল ওই দেওয়ালের মধ্যে দেখবেন একটা কবরের অর্ধেক দেখা যাচ্ছে খেয়াল করুন তারপরে দুটো কবর কার কার ওনার বড় সাহেব দাদা ২৫ বছর বয়সে প্লেগ রোগে মারা যায় উনি আল্লাহর কাছে বলছে আল্লাহ পাঞ্জাবে প্লেগ হয়েছে রোগটা আমায় দেন আপনি আমায় তুলেন ইতিহাসে লেখা আছে তাই বলছি ইনি হচ্ছেন বড় ছেলে আর ওনার পাশে ওনার মেজো ছেলে দুই ছেলের কবর লিখে নেন উনি এই দুই ছেলের কবর আর ওই দিকে ওনার নাতির কবর তাহলে করা হলো
তিনটে এই তিনটে কবরের পর উনি ওনার তৃতীয় ছেলে খাজা মাসুম হুজুর যিনি দ্বিতীয় কাইম ভালো করে শুনুন চার কাইমের দ্বিতীয় কাইম যিনি এই খাজা মাসুম হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাই ওনাকে ওনার আব্বা বললেন খোকা আমি যখন মারা যাব খোকা মানে কে ওনার ছেলে আর আমি যখন মানে আমি কে মোদাল পেছানি বলে আমি যখন মারা যাব তখন আমার কবরটা এই জায়গায় দেবে এটা আগে কি বলে এটা বলে ওসিয়াত সন্তানের ওসিয়াত করে গেলে আব্বা সেটা মানা ফরজ লিখে নেন ওসিয়াত করে গেছে মারা যাওয়ার পর মুজাদ আলপেজা যখন মারা গেলেন 63 বছর বয়সে কত বছর 63 ইয়ার্স লিখে নেন সফর মাসে 28 তারিখে বড়বালা শুক্রবার উনি যে বসিয়ারে আল্লামা যেমন ওই একই তারিখে মানে 63 বছরে 63 বছর নবীর বয়স ছিল ইনিও সেই বয়সে মুজাদ আলপেসানি মারা যাবার পর যখন ওর কবর খোঁড়া হচ্ছে ভালো করে শুনেন ওনার কবর খোঁড়া জায়গা হচ্ছে না লম্বা হচ্ছে আরে হচ্ছে না আরে যারা কবর খুঁড়ছে তারা এসে বলছে হুজুর এই তো কবর খোঁড়া হচ্ছে কিন্তু আরে হবে না আমরা কবর খুঁড়ব না তখন উনি বললেন আপনারা বসুন আমি দেখছি উনি মুরাকাবায় বসলেন মুরাকাবায় বসে উনি বুঝতে পারলেন যে এখানে জায়গা নেই উনি আল্লাহর কাছে দরখাস্ত করলেন আল্লাহর কাছে মুরাকাবায় ধ্যানের মধ্য দিয়ে আল্লাহকে বললেন আল্লাহ আমার আব্বার ওসিয়াত আপনি কোনো ব্যবস্থা করে ইতিহাস খুলে দেখবেন ওনার বড় ভাই ওনার মেজ ভাই আর ওই নাতি ছেলের লাশ সরে গিয়ে মুজাদ্দদ আলপেসানির কবরের জায়গা বাড়িয়ে দিয়েছে একবার জোরে বলা যাবে না আপনারা আজমিরে যাবেন না তা বলবো না আজমিরে যাবেন কারণ ওখানে গেলে আমাদের সেলসেলার নাম বলে বলে ফুরফুরা ইয়ে ফুরফুরা এরা সেজদা দেয় না আজমিরে যাবেন তবে পাঞ্জাবটা বাদ দেবেন না কারণ ইনি হলেন জমানার 1000 বছর মুজাদ্দদ সেই জমানা চলছে এখন উনি এসেছেন 973 হিজরিতে আর ওনার জমানা চলে 2000 হিজরি পর্যন্ত লিখে নেন মাকতুবাত শরীফে উনি লিখেছেন ইমাম মেহেদি আসবে আমার তরিকা করতে ভালো করে শুনেন যে ইমাম মেহেদির খোঁজ করছেন আপনারা ইতিহাস শুনে নিন এই খাজা মাসুম হুজুরের মসজিদে গেলে জেনারেল নামাজ পড়ছে শব্দ পায় সবাই বলে আমি বলছি না এই খাজা মাসুম হুজুর বসে আছেন দিল্লির জামে মসজিদে কোথায় বসে আছে মসজিদ করেছে কে বাদশা শাহজাহান রহমাতুল্লাহ আলাই এই মসজিদের নকশা কোথাকার আল্লাহর ফেরেশতাদের জান্নাতুল যে মসজিদ আছে আরশে মুআল্লায় যাবার পথে বাইতুল মামুরের নকশা আমার ওয়াদ আছে আমি ওদিকে যাচ্ছি না শুনেন এই বসে আছেন বাদশা আলমগীর ইনি কে দিল্লির বাদশা বসে আছেন কে খাজা মাসুম রব্বানি কেন বায়াত হবেন তাই বায়াত বোঝা গেছে একটা কথা এখানে বলি এক লাইনে ইদানিং দেখবেন ইউটিউব পর দেখেন তো দেখবেন একদল আলেমেরা বায়াত হওয়াকে সুন্নত বলছে কথা বুঝে গেছেন একদল আলেমেরা ইউটিউব দেখবেন একজন বড় আলেম তিনি মানে দেওবন্দি নিসাবে উনি পড়াচ্ছেন ইউটিউবে দেখবে তাতে বলেছেন যে বায়াত হওয়া সুন্নত আমি ওনাকে ধরেছিলাম বায়াত হওয়া সুন্নত ওটা জেনারেল ভাষা কারণ সুন্নত বললেই বায়াতের গুরুত্ব কমে যায় ভালো করে বুঝবেন কারণ বায়াত হওয়া মেজলা হুজুরের বাচ্চা হচ্ছে ফরজে আইন দাদা হুজুর কেবলার প্রিয়তম খলিফা বসে রে আল্লামা লিখেছেন বায়াত হওয়া পীরের হাতে হাত দিয়ে এটা হচ্ছে ওয়াজিব লিখে নেন বড় পীর আব্দুল কাদের জিলানী কেতাবের নাম সিররুল আসরার ওই কেতাবে লিখেছে বায়াত হওয়া ফরজ সুন্নত নয় ওরা বলছে সুন্নত সুন্নত বলে এড়িয়ে যাচ্ছে কারণ সুন্নতের আবার ভাগ আছে আমি বলছি না সুন্নত প্রাথমিকভাবে বলা যায় যেমন যেমন দাড়ি রাখা কি জোরে বলুন কতটা কতটা গোবের চাইতে না এক মুশি না গোবের চাইতে দাড়ি বড় হবে এটাই হাদিসের ভাষা কিন্তু আল্লাহর রসুলের এই হাদিসটাকে গবেষণা করে ইমামরা বলে দিয়েছে এক মুষ্টি দাড়ি রাখা ফরজ আইন ফরজ ক প্রকার দুই প্রকার ফরজ আইন আর ফরজ কিফায়া ফরজে কিফায়া হচ্ছে মনে করে দেখুন ওই ওই রমজানুল মোবারকের এতেকাপ করা আর আর কি করা আর হচ্ছে ওই জানাজা নামাজ পড়া তাই গ্রামের দুজন গিয়ে জানাজা পড়লে ফরজে কিফায়া আদা হয়ে যায় কিন্তু ফরজে আইন আদা হয় না ফরজে আইন হচ্ছে নামাজ যা কেউ পড়ে দিলে হবে না ক্লিয়ার আপনারা ক্লিয়ার এই জন্য পীরি হাতে বায়াত হওয়া ফরজ ভুল রাখেন ভালো করে ওয়াজ বুঝবেন এই জন্য এই জন্য খাজা মাসুম হুজুরের দরবারে বসে আছেন কে দিল্লির বাদশা আলমগীর লক্ষ্য করুন ওয়াজ বোঝা যাচ্ছে উনি বসে আছেন উনি বলছেন বাদশা বাদশা তো ইনি বাদশা বলছে আমি তো ব্যস্ত আপনি আমাকে একটু তাড়াতাড়ি হুজুর যদি বাদ করে দিতেন বলে একটু অপেক্ষা করেন বাংলা থেকে দুজন লোক আসছে কোথা থেকে চিল্লে বলতে হবে
এটা কোথায়? এটা কোন জায়গা? এটা বাংলা। বাংলা মানে এই বাংলা, ওপারের বাংলা। বলছে বাংলা থেকে দুজন লোক আছে, কে বলছেন? মুস্তাফার, মুস্তাফার, মুস্তাফার খাজা মাসুম রহমাতুল্লাহর দ্বিতীয় কাইয়ুম, যেই বলেছেন, যেই বলেছেন বাংলা থেকে দুজন লোক আসে। বাদশাহ আলমগীর বলছে আপনি বলছেন কি? বাংলা তো আমার শাসনের এলাকা, বাংলা বিহার উড়িষ্যা সব তো আমার, ওখান থেকে লোক আসছে আর আপনি দিল্লিতে বসে বলছেন আমার ওয়াজ বোঝা যাচ্ছে? উনি বলেন হ্যাঁ দুজন লোক আসছে, একটু অপেক্ষা করেন। বলছে আপনি বলছেন কি? আমি বাদশাহ, আমি অপেক্ষা করতে রাজি, আপনার কাছে বিক্রি হব তাই, কিন্তু কি করে হয় দুজন লোক আসছে? ইতিহাস খুলে দেখবি বাংলা থেকে যে দুজন লোক দিল্লির জামে মসজিদে হাজির হবে, যার জন্য অপেক্ষা করতে সংবাদ শাহ আলমগীরকে বসিয়ে রেখেছেন হযরতে খাজা মাসুম হুজুর রহমাতুল্লাহ আলাইহি। একটুখানি অপেক্ষা করুন, ব্যস্ত হবেন না, আর একটু অপেক্ষা করুন, সময় গড়িয়ে যাচ্ছে। হঠাৎ দিল্লির জামে মসজিদে বাংলা থেকে দুজন লোক উঁকি মেরেছে, খাজা মাসুম রব্বানী হুজুর বলছে ওই তো ওই তো ওই তো সেই দুজন লোক এসেছে। একটু জোরে বলা যাবে না? আরো জোরে বলতে পারেন? আরো জোরে বলা যাবে না? কজন এসেছে? দুজন। কতজন? কজন? প্রথম জনকে, প্রথম জন হলো ফুরফুরার ইতিহাস খুলে দেখবে ইউনিয়ন হযরতে আপনাদের সকলেরই জানা আমার সকলের সেরে তাহাত আমার আমার মুজাদ্দিদ জামান আমিরুল শরিয়ত দাদা হুজুর কেবলার বংশের গৌরব হযরতে খাজা মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি। প্রথম জনের নাম কি? মুস্তাফা। মুস্তাফা, মুস্তাফা রে খাজা, খাজাটা জি বলছি সম্মানের জন্য, মুস্তাফা ওনার নাম, আর মাদানী হলো ওনার উপাধি, মাদানী হলো ওনার উপাধি, খাজা মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ হুজুর কিবলা। ওনার রওজা কোথায়? ওনার রওজ হচ্ছে মেদিনীপুরে, মাদানী থেকে মেদিনী। জওহরলাল নেহরু বলেছিল, মনে ইতিহাস করে দেখবে, জওহরলাল নেহরু বলেছিল আরে এটা মাদানী, মাদানী মেদিনী, মেদিনীপুর, আজকের মেদিনীপুর। এই হযরতে খাজা মুস্তাফা মাদানী হুজুর হলেন দাদা হুজুর কিবলার ঊর্ধ্বতম, পঞ্চম ঊর্ধ্বতম বংশধর। কথা বোঝা যাচ্ছে বাবাজি? উনি যাচ্ছেন কোথায়? বাংলা থেকে। সঙ্গে আর একজন আছে, দুজন না, প্রথম ব্যক্তি যিনি তার নাম কি বললাম? খাজা। উনি দোয়া করবেন, ওনার বংশে দাদা হুজুর আওলাদ আসবে, দাদা হুজুর আসবে। ইতিহাস আছে, আমি লম্বা করছি না, এখন শুনে যেটা বলছিলাম, এই বাদশাহ আলমগীরের প্রশ্ন কোথায় বন্ধু? ওনার প্রশ্ন হচ্ছে যে দুজন আসছে, আসুক তা আপনি দেখলেন কি করে? আমার ওয়াজ বোঝা যাচ্ছে কি? এবার আর দুজন লোক তো আসতেছে, ঠিক আছে, তা আপনি দেখলেন কি করে? বলে আমি দেখলাম যে চোখে, বলে আমাকে ওই চোখ করে দিতে হবে, আমার ওই চোখ লাগবে। আপনি দেখলেন, উনি বসে দেখছেন ওই দুজনে, তিনজন, দুজন, একজনকে উনি বায়াত করলেন, কাকে? খাজা মুস্তাফা হুজুরকে। দ্বিতীয় জনকে করলেন না, বলে আপনার আমার কাছে হবে না, আপনি আমার কাছে হবে না। ইতিহাস দেখবেন কে লিখেছেন? আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি, জীবনীর নাম, আমার দাদা হুজুরের বিস্তারিত জীবনী, বাড়ি না থাকলে আমার কাছে আছে, দেখে নেবেন, আর বাজারে পাবেন ইনশাআল্লাহ, দাদা হুজুর জীবনী তো, ওতে দেখে নেবেন। দ্বিতীয় জনকে বললেন আপনাকে আমার এখানে হবে না, আপনি বিহারে যান, বিহার শরীফে যেতে হবে, আমি আর লম্বা করছি না। তাহলে হুজুর দেখতে পাচ্ছেন লোক আসছে, কথা বোঝা যাচ্ছে কি? এবার লক্ষ্য করুন ভাই, এই যে চোখে হুজুর দেখছে, আমি দেখছি, আপনি দেখছেন, এটা 500 মিটার বেশি দেখা যায় না, এখান থেকে উই উইতে আমি দেখতে পাচ্ছি না ওর বেশি, আর উনি দেখছেন এত দূর থেকে আসছে। কিরকম দূর থেকে? একটা উদাহরণ দিচ্ছি, বসিয়ারের আল্লামা লিখেছে বইটার নাম, বসিয়ারের আল্লামা লেখা বইটার নাম হলো, মুখস্থ করেন আপনার সবাই, লিখে নেবেন, কিনে নেবেন, এর বড় পীর সাহেবের জীবনী। কার জীবনী? বড় পীর সাহেবের। লিখেছে কে? হুজুর কিবলা। ওনার নিজের লেখা না, উনি আরবি থেকে উর্দু থেকে ট্রান্সলেট করেছে বইটা, সেটা পড়ে দেখবেন যে এই বই আমি রুহুল আমিন একটা কথাও লিখিনি, এটা জীবনী, এই জীবনীটা অন্যান্য বইয়ে যা পেয়েছে তাই লিখেছি। উনি বলছেন, উনি লিখেছেন বড় পীর সাহেবের বয়স 9 বছর, ক বছর জোরে বলুন, ওনার মা ওনাকে বলে খোকা একটু তুমি মাঠে যাও, জমি জায়গা আছে,
উনি মাঠে গিয়েছিল মনে করে দেখুন মনে আছে আপনাদের মাঠের গরু ওনার জবান খুলে গেল গরু বললে আপনি এখানে এসেছেন কেন আল্লাহ আপনাকে রাখাল করতে পাঠায়নি শুনেছেন আওয়াজ হয়তো আপনারা মনে নাই শুনেছেন কোন আলেম বলেছেন শাহজাদী হুজুর বললেন ভালো করে শুনেন যেই গরু কথা বলছে ভালো করে শুনবেন হুজুরকে বলেন আপনি এখানে এলেম শিখতে এসেছেন নাকি এখানে আপনি এটা গরু জড়াতে জানছো জান হুজুর বাড়ি এলেন সোজা দৌড়ে বাড়ির ছাদে উঠলেন ওনার মা উম্মুল খায়র ফাতেমা এসে জিজ্ঞেস করছে খোকা তুই মাঠে গিয়েছিলে এত তাড়াতাড়ি এলে কেন বলছে আম্মা গরু আমার সাথে কথা বলেছে এখন আপনি থামুন কেন থামবো কেন থামুন আপনি জানেন না আজকে আরাফাতের দিন আরাফাত আরাফাতের হজের দিন আমি এই ভারতবর্ষের জমিন নয় দিল্লির জমিন নয় এটা যে বাগদাদের জিলান এই জিলান থেকে আমি আরাফাতের ময়দান দেখছি একবার জোরে বলো নবী পাকের হাদিস দেখবেন রাসূলের হাদিস আল্লাহ রাসূলের হাদিস হতে আলী কারামাল অজু বলছেন তা আলী বলছে আমি রাতের বেলা ঘুমিয়ে আছি দেখলাম আল্লাহর নবী আমাকে একটা খেজুর দিয়েছেন গালে ঘুমে আমি খেজুরটা খাচ্ছি মদিনার মসজিদে ফজরের আজান হয়ে গেছে আমি তাড়াতাড়ি উঠে দেখি আমার গালে এখনো খেজুরের গন্ধ কিন্তু আজান হয়েছে তখন আমি বুঝলাম আমি স্বপ্ন দেখছিলাম মদিনার মসজিদে জমাতে গিয়েছি হয়তো ওমর ফারুক হুজুর নামাজ পড়াচ্ছেন উনি খলিফা স্বপ্ন দেখছে রসুলুল্লাহ ওনাকে খেজুর খাইয়েছে হয়তো আলী কারামাল অজু বলছেন লিখে নেন নামাজ হচ্ছে মদিনার মসজিদে আমি জমাতে দুই রাকাত নামাজ শেষ করে বাইরে বেরিয়েছি একজন মহিলা দাঁড়িয়ে আছে কাল অন্যায় ঢাকা আমাকে বলছে ভাই আলী আল্লাহর নবীকে আমি আমার খেজুর বাগানের খেজুর হাদিয়া দিতাম আমি এক ঝুড়ি খেজুর এনেছি এই খেজুরটা আজও হাদিয়া দেব আপনি হযরতে আলী খলিফা ওমর ফারুকের কাছে নিয়ে যান হযরতে আলী কারামাল অজু খেজুরের ঝুড়িটা হাতে নিয়ে ওমর ফারুক হুজুরকে দিয়ে বলছে খলিফা খলিফা অমুক মহিলা অমুক এলাকার রসুলকে খাওয়াতেন আপনার কাছে এক ঝুড়ি খেজুর দিয়েছে হাদিয়া হয়তো ওমর কি করলেন একটা খেজুর নিয়ে হরতে আলী কারামাল অজুর গালে দিলেন ওয়াজ বোঝা যাচ্ছে কি যেই গালে দিয়েছে উনি খেজুরের রসটা মানে চুচেছে দারুণ মিষ্টি কিন্তু নবী পাক দিয়েছিল যেমন অতটা মিষ্টি নয় তবুও মিষ্টি উনি উনি খেজুরের চিবচ্ছে আর ঝুড়ির দিকে দেখছে ঝুড়ির দিকে মানে পাত্রর দিকে হয়তো ওমর বলছে ওদিকে দেখছো কেন বলে এই যে ঝুড়ির খেজুর এ তো হাদিয়া এ তো সবাই ভাগ পাবে তিন চারটি করে হবে আপনি আমার আর একটা দেন কারণ মহিলা যা খেজুর দিয়েছে মসজিদে সাহাবারা সবাই তিন চারটি করে পাবে আমার একটা দেবেন কেন হয়তো ওমর বলছে আলী আল্লাহর নবী যাকে একটা খেজুর দেয় আমি ওমর তাকে দুটো দিতে পারি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হয়তো ওমর যখন বললে হয়তো আলীর খেজুর খায় খেজুর খেজুর খায় মাথা উঠবে না কি কি সমনার খেজুর খেয়েছি তো আমি আর বলছো তো ওমর জিজ্ঞেস করছো ভাই ওমর আপনি কি একই স্বপ্ন দেখেছেন বলে কি স্বপ্ন উনি তো জানে না বলছে আপনি কি একই স্বপ্ন দেখেছেন কি স্বপ্ন বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে গালে খেজুর দিচ্ছে আপনি বলছেন আমাকে একটার বেশি দেবেন না নবী যাকে একটা দেয় সত্যি তো আল্লাহর নবী একটু আগে আমাকে একটা দিয়েছিল সত্যি 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 আপনি ঠিক বলেছেন কিন্তু আপনি জানলেন কি করে রসুলকে আপনাকে একটা খেজুর দিয়েছিল হয়তো ওমর বলে আলী তুমি ভুলে যাচ্ছ কেন আল্লাহর নবীর নূর মুবারাকের একেবারে শেষের পাটে মাঝখানে বাদ রেখেছি বারোটা ওই শেষের পাটটাকে আল্লাহ তিন ভাগে ভাগ করে প্রথম ভাগে মোমেনের চোখের জ্যোতি বানিয়েছিল মোমেনের চোখের জ্যোতি দ্বিতীয় ভাগে মোমেনের কলবের নূর আর তৃতীয় ভাগে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুলের কলেমার নূর আমরা কেতাবে পড়েছি ও গলি আল্লাহ আমার চোখে নবীর নূর এমন দিয়েছে
তুমি একটা খেজুর খাচ্ছ আমি আমার চোখ দিয়ে দেখতে পাই জোরে বলতে পারেন সুবহানাল্লাহ আরো জোরে বলা যাবে না ভাই হযরতে বাদশা আলমগীর তার মুর্শিদকে বলছে আপনি আমাকে ওই চোখ বানিয়ে দেন যে চোখে আমি যে চোখ দিয়ে দেখতে পাই ওয়াজ বোঝা যাচ্ছে কি ভাইয়া আপনারা ওয়াজ বুঝবেন ভালো করে মনে করে দেখুন বাদশা আলমগীর বেদু অভিযোগ কি যে উনি মন্দির ভেঙে মসজিদ করেছে তাই উত্তরপ্রদেশের ভোট আসছে যত তত মুসলমানদের বিরুদ্ধে এরা তত বলছে না ভাইয়া ভালো করে বুঝবেন যেটা শুরু করেছিলাম আপনাদের মনে নেই বাদশা আলমগীর বেদে অভিযোগ উনি মসজিদ ভেঙে মন্দির ভেঙে মসজিদ করেছে মন্দির ভেঙে মিথ্যে কথা সেদিন ঈদের রাত বাদশা আলমগীর রহমাতুল্লাহ বসে বসে আল্লাহর কুরআন শরীফ লিখছে হঠাৎ একটা মেয়ের কণ্ঠস্বর বাদশা আলমগীর কুরআন লিখছে উনি রাজকোষের পয়সা নিতেন না করে করে সংসার চালাতেন আর কোরআন শরীফ লিখে আমি ওনার দেখা ওনার লেখা কোরআন দেখেছি ওনার লেখা কোরআন আমি দেখেছি ভাইয়া আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব ছোট্ট করে একটা দাবি রাখছি বোঝানোর জন্য এই পর্যন্ত আলোচনা করে আমার কথা কি বোঝা গেছে ভাই আমি আমি কি বোঝাতে পারছি আপনাদের হাজার হাজার চেষ্টা করলেও লা ইলাহা ইল্লাল্লাহর ইমানের কলেমার দাওয়াত কি বন্ধ হবে একটু হেনা বলুন পৃথিবীর কোন শক্তি ইমানের কলেমার দাওয়াত বন্ধ করতে পারে না মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড়েছিলেন ভাইয়া নূর নূর মানে জ্যোতি অর্থাৎ রসুলের নূর মুবারক লক্ষ্য করুন বাদশা আলমগীর কোরআন শরীফ লিখছিল মনে করে দেখুন হঠাৎ একটা মেয়ের কণ্ঠস্বর ওনার ছেলে মোহাম্মদ এসে বলল আব্বা আপনি কোরআন লিখছেন কেন বলে তোমার ঈদের জামা কিনে দেবো তাই কেনা হয়নি এখনো ইতিহাস খুলে দেখবেন হঠাৎ বাইরে একটা মেয়ের কণ্ঠের আওয়াজ উনি বাইরে বেরিয়ে দেখেন হিন্দু মেয়ে নাম তার শকুন্তলা তার বাবার নাম হচ্ছে পণ্ডিত লালারাম মেয়েটার বাড়ি হলো পাঞ্জাবে বাদশা আলমগীরকে এসে বলছেন বাদশা আপনার তিনটি সেনাপতি তার মধ্যে যিনি মুসলমান তিনি আমাকে জোর করে বিয়ে করতে চায় ইতিহাস খুলে দেখবেন বাদশা আলমগীর গিয়ে ওই মেয়েটার ইজ্জত বাঁচিয়েছিল ইতিহাসে আছে যে জায়গায় দাঁড়িয়ে উনি ইজ্জত বাঁচায় ওই মেয়েটা এসে বলে বাচ্চা আমি এখানে একটা মসজিদ বানাতে চাই বাচ্চা আলমগীর বললে তুমি এমন জায়গায় মসজিদ বানাবে যেখানে মন্দির নেই কারণ মন্দিরের ভিতের তলায় মুসলমানদের মসজিদ হয় না মনে করে দেখুন বাচ্চা আলমগীর যে জায়গা দেখিয়ে দিয়েছিল ওই হিন্দু মেয়েটির নাম হলো শকুন্তলা ওর বাবার নাম লালারাম জীবনী বলছি না এক লাইনে বলছি ওই মুসলিমদের কাছ থেকে হালাল অর্থ নিয়ে পাঞ্জাবের জমিন একটি মসজিদ বানিয়েছিল মসজিদটির নাম হলো ধরে রাখি মসজিদ আমি আপনাদের বোঝাতে চাইছিলাম ইমানওয়ালারা যারা কালবি ইমান নিয়ে জেকেরের দ্বারা নামাজে দাঁড়ায় পৃথিবীর সব শক্তি এক হয়ে গেলেও তাদেরকেও ক্ষতি করতে পারে আরে জোরে বলুন এই ইমানি দাওয়াতের আওয়াজ চলবে না বন্ধ হবে আরে জোরে বলুন সুতরাং এই এই ছেলেরা যিনি আমিরুল সাহেব দাওয়াত করেছিল উনি আমাকে ওঠার সময় বলছিল অল্পক্ষণ স্বল্প সময়ে আমি খুব ভালো মানে পারি তা না তবুও আবেদন এসেছে তাই রাখছি আপনারা যদি একটু সাহায্যের হাত বাড়ান মসজিদের সংলগ্ন ঈদগার ময়দান নতুন ঈদগাহ হয়েছে ছেলেদের ভালোবাসায় আপনাদের এই দিনই মাঝমাতে আপনারা মেহনত বড়া ভালোবাসা নিয়ে আমার পরে হুজুর কেবলা আছেন ফুরফুরা শরীফের তারপরে ইউনুস ভাই সাহেব আছেন পরপর যেভাবে আমাকে বলেছিলেন সেইভাবে বলছি আপনারা সবাই জানেন তো হুজুরের আগমনের আগে আমার এই সময়ে একটুখানি ছোট্ট করে একটু দাবি রাখছি যদি কোনো আল্লাহর বান্দা আপনার নিয়ত হয় আল্লাহর ওয়াস্তে এই জলসার ঈদগার ময়দানে রসুলের প্রেমে 500 টাকা নগদে কোনো আল্লাহর বান্দা অথবা 200 অথবা 100 আল্লাহর জন্য একটু যদি আমার হাতে দেন তাহলে খুশি হয়ে এই মজলিসে আপনাদের খাস দোয়ার জন্য একটু উঠে দাঁড়িয়ে 1000 টাকা অথবা 500
অথবা 200 একটু দ্রুত যদি দেন আমি একটু দ্রুত যদি দেন আমি আপনাদের জন্য একটু নারা দেব।